সব ভাই ভাই মুসলিম ভাইরা আমাদের এক হয়ে মোদির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সেই লড়াই করতে গিয়ে আমাদের মধ্যে যে ইউনিটি রয়েছে, মুসলিমদের মধ্যে যে ইউনিটি রয়েছে, সেই ইউনিটিটাকে ভাঙার জন্য এই বিজেপি, এই বিশ্বাসঘাতক বেঈমান, এই আব্বাস নওশাদের মতো লোকেরা ব্যবহার করেছে। বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে। আর মমতাও ভালো জেনে গেছে যে আমি চুরি করে ভোটটা লিয়েছি মুসলমানদের ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা লিয়েছি। মুখোশ খুলে গেছে, সব রহস্য ফাঁস হয়ে গেছে, মুসলিম ভোট আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে। এতদিন এই 30% সংখ্যালঘু মুসলিম ভোটের প্রায় পুরোটাই পেয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এলাকা ভিত্তিতে কিছুটা পেয়েছে ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং কিছুটা পেয়েছে CPM। কিন্তু এবার বিজেপিও যে মুসলিম ভোট পেতে অচ্ছুত নয় সেটা বুঝিয়ে দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদারা। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। বিপদ আসন্ন দেখে মাঠে নামিয়ে দিয়েছিল তহা সিদ্দিকীকে, কাজ হয়নি। তারপরে মাঠে নামানো হলো ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষকে, তাতেও কাজ হয়নি, কারণ এদের কারোরই বিশ্বাসযোগ্যতা নেই। এবার মাঠে নামানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম নেতাদের। মাঠে নামলেন কাইজার আহমেদ। কাজ হবে কি? এই বাংলার রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এক চরম সন্ধিক্ষণে। জানতে চান আপনারা সমস্ত ব্যাপারটা, দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন যেটা কোনো মেনস্ট্রিম মিডিয়া আপনাকে দেখাবে না, বোঝাবে না। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলার রাজনীতি দাঁড়িয়ে আছে এক চরম সন্ধিক্ষণে, যেটা আমরা বারবার বলছি। 30% সংখ্যালঘু মুসলিম ভোট এবার আড়াআড়ি ভাগ হচ্ছে। এতদিন এই 30% ভোটের প্রায় পুরোটাই পেয়ে এসছে তৃণমূল কংগ্রেস, তাই পরপর তিনবার এরাজ্যে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এলাকা ভিত্তিতে কিছুটা পেয়েছে 24 পরগনা, ভাঙর, কিছুটা পেয়ে ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী এখন রাজ্য বিধানসভায়। পুরো ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যালঘু ভোট বেশ কিছুটা পেয়েছে CPMও, CPM কংগ্রেস জোট। আর এবার সংখ্যালঘু মুসলিম ভোট এরাজ্যের বিজেপিও যে অচ্ছুত নয় সেটাও বুঝিয়ে দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদারা। কি বলছেন ফুরফুরা শরীফের পীরজাদারা, শুনুন নাজমুস শাহাদাত সিদ্দিকী কি বলছেন ভাঙড়ে ধর্মতলায় এই ISF এবং নওশাদ সিদ্দিকীর ঘটনার পর, শুনুন। আর মমতাও ভালো জেনে গেছে যে আমি চুরি করে ভোটটা লিয়েছি মুসলমানদের ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা লিয়েছি। এখন মুসলমান নাম এবং হিন্দু মুসলমান সবাই একজোট হয়ে ঝাঁটাপিটা করছে, বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোট নিয়েছি, সরাসরি বলে দিয়েছেন ফুরফুরা শরীফের প্রায় প্রত্যেক পীরজাদা। প্রকাশ্যে এসে গেছে আসল ঘটনা, মুখোশ খুলে গেছে তৃণমূল কংগ্রেস। তাই সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে মাঠে নামালো কাকে? তহা সিদ্দিকীকে, আর এক পীরজাদা এবং তৃণমূল ঘনিষ্ঠ। তহা সিদ্দিকী কি বলছেন শুনুন। আর আমাদের কিছু ভাই আছে, আমি তাদের ক্ষমা চেয়ে বলছি, মাথা গরম করবেন না। মাথা গরম করার আগে আগে আর পিছে ভাববেন, দেখিবেন বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে। বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে, তহা সিদ্দিকী রহস্য খুলে দিয়েছেন, মুখোশ খুলে পড়ছে। বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঢুকে পড়ে, তহা সিদ্দিকী তৃণমূলকে বলছেন বিড়াল, আর বিজেপিকে বলছেন কুকুর। পরিষ্কার বোঝাতে চাইলেন, দেখবেন ভাইগণ ভাই সাহেব, বিড়ালকে তাড়াতে যাচ্ছেন যান, কুকুর যেন ঢুকে না পড়ে। কিন্তু বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু মানুষের কাছে এই তহা সিদ্দিকী, যিনি আজীবন তৃণমূল ঘনিষ্ঠ হয়ে এসছেন, তৃণমূলের ফেভার পেয়েছেন, তাকে আর বিশ্বাস করে না, তার বিশ্বাসযোগ্যতা নেই। তাই একে একে মাঠে নামানো হলো ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষকে। ফিরাদ হাকিম আক্রমণ করলেন নওশাদ এবং আব্বাসকে, ফুরফুরা শরীফের দুই পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং বাংলার একমাত্র বিধায়ক তৃণমূল এবং বিজেপির বাইরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী আক্রমণ করলেন। কি বললেন ফিরাদ শুনুন। নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবে অন্যায় করেছেন,
কিন্তু নওশাদ সিদ্দিকী যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। ধর্ম যারা ধর্মগুরু রয়েছেন তারা নিশ্চিতভাবে একটা জায়গায় রয়েছেন, আমরা সব ধর্মকে সম্মান জানাই, ফুরফুরা শরীফের পীর সাহেবদেরও সম্মান জানাই, কিন্তু উনি নেমে এসে রাজনৈতিক ময়দানে উনি বা ওনার দাদা যেটা করেছেন এটা অত্যন্ত অন্যায় করেছেন। ফিরাদ বললেন অন্যায় করেছে আব্বাস এবং নওশাদ। আসল কথা হলো যে আব্বাস এবং নওশাদ কেন অন্যায় করেছে বলছেন ফিরাদ হাকিম, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটাই হচ্ছে মেইন অন্যায়, অন্য কোনো কারণ নয়। তৃণমূলকে ভাঙড়ে হারিয়ে দিয়েছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। মুখ খুলেছেন কুণাল ঘোষ, তিনি আবার আরো এক কাটি উপরে গিয়ে বলছেন ধর্মগুরুরা ধর্ম নিয়েই থাকুন, রাজনীতিতে আসার কি দরকার আছে, আর রাজনীতি যদি আসতেই হয় তাহলে তহার সিদ্দিকীর মতো পীরজাদারা যেমন তৃণমূলকে ফেভার করছেন, তৃণমূলের হয়ে গান গাইছেন, তৃণমূলে অনুপ্রাণিত হয়ে গেছেন, সেরকম হতে হবে। শুনুন কুণাল ঘোষ কি বললেন। ধর্মগুরুরা দয়া করে আপনাদের জায়গা যেখানে সমাজে, যে ধর্মেরই হোক, হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, ধর্মগুরুরা ধর্মের জায়গাতেই থাকুন। যদি আপনি সেখানে কেউ কেউ যদি সেটা রাজনীতিতে এসে রাজনীতির অশুভ শক্তির সঙ্গে হাত মিলিয়ে কেউ কোন রকম বিতর্কিত একটা সংঘাতে জড়িয়ে পড়ে, তখন যখন আমরা সমালোচনা করব তখন কিন্তু দয়া করে কেউ ভাববেন না আমরা কোনো ধর্মগুরুকে সমালোচনা করছি। তিনি রাজনীতিতে এসেছেন, যারা ধর্মের কথা বলছেন, ধর্মগুরুর সম্মান পেতে চান, তারা নিশ্চিতভাবে তার জায়গায় থাকুন। তহা সিদ্দিকীর ভান্ডা ফুড়ে দিয়েছেন ফুরফুরা শরীফের আরেক পীরজাদা কাসেম সিদ্দিকী। তিনি তহা সিদ্দিকীর ছবি দিয়ে পরিষ্কার তার কি আচার আচরণ সেটা পরিষ্কার করে দিয়েছেন বাংলার মানুষের সামনে, সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের সামনে। কি বললেন কাসেম সিদ্দিকী শুনুন। নলেজ সিটিতে কেন যাবে, উনি তো আনা শিখিয়েছে, উনি তো মেয়েদের আনা শিখিয়েছে, উনি তো মেয়েদের মেয়েদের পাশে বসতেন, মেয়েদেরকে কোলে নিয়ে বসতেন, কোলের কাছে নিয়ে বসতেন, একই মঞ্চে মেয়েদের পাশে গিয়ে বসতেন। উনার মুখে সব ভালো লাগে না, উনি আগে নিজে হৃদায়ত হোক, সিরাই সিরাই রক্ত খাকশিয়ালে ভক্ত। আপনারা তো চুল কোলে হচ্ছে কেন, আপনারা তো গায়ে শস্যুরি হচ্ছে কেন, যতটা নিয়েছে ততটা করছে। আপনি তো আজ থেকে 30 বছর ধরে মানুষের কাছ থেকে ঝরেছেন, 35 বছর 40 বছর মানুষের কাছ থেকে ঝেড়ে 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 কি করে, আপনি শুধু বিলাসিতা করেছেন, ফুর্তি করেছেন, বাস আমুজা বাস আর 200 করে টাকা ওসব নাই, এ ভণ্ড বাসা। আর আপনি শুধু বারবার একটা কথা বলছেন, বাঁশ গাঁটালা বাঁশ নিয়ে আসবে, গাঁটালা বাঁশ নিয়ে আসবে, গাঁটালা বাঁশ, এসব কি ভাষা। যেসব এমপি এমএলএরা যেসব এমপি এমএলএ মন্ত্রীরা ওনার সঙ্গে বসে ওঠে, ওনাকে তো বাবা বলে, বাবা বাবা। তা আমি একটা এমএলএ কে একটা এমপি কে জিজ্ঞাসা করলাম, একটা মন্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে আপনারা ওনাকে বাবা বলছেন, বাবা বলছেন কিভাবে, কেন বাবা বলছেন, বলছে রাম রহিম বাবার নাম শুনেছেন, উনি কীভাবে অট্টালিকা করেছিল জানেন, রাম রহিম বাবা তো পশ্চিমবাংলায় উনি যেভাবে অট্টালিকা করেছে তো ওনাকে আমরা বলেছি রাম রহিম বাবা, আমরা বলি রাম রহিম বাবা, কেন উনি যেভাবে ঝেড়ে ঝুড়ে করেছে ও রাম রহিম বাবার কাজ ওটা। তাহলে ওই বাবার কথা আর কী বলবো বলুন তো, ওই বাবা থাকবে বলেছে তাই মুখ্যমন্ত্রী আসবে না বলেছে। তহা সিদ্দিকী, কুণাল ঘোষ, ফিরাদ হাকিম, কারোরই আর বিশ্বাসযোগ্যতা নেই সংখ্যালঘু মুসলিম ভাই বোনেদের কাছে, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকের কাছে, এটা পরিষ্কার বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সংখ্যালঘু মুসলিম তৃণমূল নেতাদের তিনি মাঠে নামালেন, বক্তব্য রাখলেন কাইজিয়ার আহমেদ নওশাদ এবং আব্বাসকে আক্রমণ করে। কি বললেন কাইজিয়ার আহমেদ শুনুন। ফুরফুরা শরীফের সম্পর্কে একটা বিরাট বড় কোশ্চেন চিহ্ন তৈরি করে দিয়েছে, ফুরফুরা শরীফের সাম্মানিক জায়গাটাকে কোশ্চেন মার্ক করে দিয়েছে, যে বা যারা করেছে তাদেরকে এবার চিহ্নিত করতে হবে, কেন ওটা আমাদের পবিত্র ধর্মস্থান, আমরা ওখানে বিপদে পড়লে মানত করার জন্য, মনের শান্তি পাওয়ার জন্য, কোনো কিছু থেকে উদ্ধার হওয়ার জন্য মনের বিশ্বাস ভালোবাসা নিয়ে ফুরফুরা শরীফে যাই, আর সেই ফুরফুরা শরীফকে কালিমালিপ্ত করছে কারা, এই নওশাদ আব্বাস আর কাসেমের মতো কিছু ঠান্ডাবাজ পীরজাদা। কুণাল ঘোষ বলেছেন ধর্মগুরুরা ধর্ম নিয়েই থাকুন, তারা কেন রাজনীতিতে আসছেন। কাইজার আহমেদ সেটার প্রতিবাদ করলেন, বললেন না এটা ঠিক নয়, যে কোনো ধর্ম করতেই পারে এবং সেই ধর্মের মানুষ যে কোনো রাজনীতি করতেই পারে। কাইজার আহমেদ বললেন মুসলিমরা তৃণমূল করতে পারে,
আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, কিন্তু বিজেপির নাম নিলেন না। অর্থাৎ মুসলিম হলে বিজেপি করা যাবে না, যেটা ফুরফুরা শরীফের পিসদাদারা বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাংকে বিজেপির ভয়ে দেখিয়ে ভোট নিয়েছে, সেটা চাপা দেবার চেষ্টা করলেন কাইজার আহমেদ, নওশাদ এবং আব্বাসকে আক্রমণ করলেন, কারণ কারণ তারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন। তাই কি বললেন কাইজার আহমেদ ভালো করে শুনুন। আমি আজকে তৃণমূল কংগ্রেস করি বলে আমার অন্য একটা ভাই সিপিএম করতে পারবে না, কংগ্রেস করতে পারবে না, আইএসএফ করতে পারবে না, এরকম তো কোনো কথা নেই। যার যার মত সে তার মতের ভিত্তিতে রাজনীতি করবে, কিন্তু ধর্মীয় জায়গায় আপনারা গোড়ালে হবে না। ধর্মের সময় আমরা মুসলিম, তারাও মুসলিম, রোজা নামাজ আমরা সব একই সিস্টেমে করব, কিন্তু রাজনীতি আমাদের আলাদা আলাদা হতেই পারে। তাই ধর্ম এবং রাজনীতি কোনো রকম ভাবে গোলানো উচিত না। তৃণমূলের বিরোধিতা করার জন্য নওশাদ এবং আব্বাস দুই ভাইকে এবং ফুরফুরা শরীফের পীরজাদাদের বেঈমান বিশ্বাসঘাতক বললেন কাইজার আহমেদ। মুসলমান মুসল ই ইমান যাদের, অর্থাৎ সব সময় যাদের ইমান কিন্তু বহাল থাকবে, সেই মুসলমানদের কয়েকজনকে যারা তৃণমূলের বিরোধিতা করছেন তাদেরকে তৃণমূলের মুসলিম নেতা কাইজার আহমেদ বললেন বেঈমান বিশ্বাসঘাতক। কাকে বললেন? নওশাদ সিদ্দিকিকে, আব্বাস সিদ্দিকিকে, কাসেম সিদ্দিকিকে। কেন বললেন? কারণ তারা তৃণমূলের বিরোধিতা করছেন এবং তারা এটাও বলছেন যে বিজেপি অচ্যুত নয়। কাইজার আহমেদ বলতে গিয়ে মুখোশ খুলে ফেললেন, রহস্য ফাঁস হয়ে গেল। কাইজার আহমেদের মতো সংখ্যালঘু নেতারা চাইছেন যে তারা সবসময় তৃণমূলের দালালি করবেন, বিজেপির বিরোধিতা করতে হবে, মোদির বিরোধিতা করতে হবে। কি বললেন কাইজার আহমেদ শুনুন। সব ভাই ভাই মুসলিম ভাইরা আমাদের এক হয়ে মোদির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সেই লড়াই করতে গিয়ে আমাদের মধ্যে যে ইউনিটি রয়েছে, মুসলিমদের মধ্যে যে ইউনিটি রয়েছে, সেই ইউনিটিটাকে ভাঙার জন্য এই বিজেপি, এই বিশ্বাসঘাতক বেঈমান, এই আব্বাস নওশাদের মতো লোকেরা ব্যবহার করেছে, টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ব্যবহার করেছে। তাহলে এদেরকে আমরা কি চোখে দেখবো? মুসলিম সমাজের সমাজের এরা তাতা না? মুসলিম সমাজকে ক্ষতি করার জন্য এরা পিছন দিকে চক্রান্ত করেছে। সংখ্যালঘু ভোট ব্যাংক আড়াআড়ি ভাগ হচ্ছে, যেটা আমি বারবার বলতে চাইছি আপনাদের। এতদিন যে ভোট ব্যাংকটার পুরো দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস, তিনবার বাংলায় ক্ষমতায় জিতেছে তারা, সে ভোটটার কিছুটা অংশ পেয়েছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এলাকার ভিত্তিতে ভাঙড়ে, কিছুটা পেয়েছে পুরো ভোটে সিপিএম কংগ্রেস জোট। আর এবার কিন্তু বিজেপিও যে এই ভোট ব্যাংক থেকে অচ্যুত হতে পারে না সেটা ঘোষণা করে দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদারা। আর তাই তৃণমূল এবার নেমে পড়েছে নওশাদ আব্বাস কাসেম ফুরফুরা শরীফের পীরজাদাদের বেঈমান বিশ্বাসঘাতক প্রমাণ করতে। কুণাল ঘোষ বললেন ধর্মগুরুরা ধর্ম নিয়েই থাকবেন, যদি রাজনীতি করতে হয় তৃণমূলই করতে হবে, বিজেপি করা যাবে না, বিজেপি করলেই সে বেঈমান। কুণাল ঘোষ, ফিরাদ হাকিম, কাইজার আহমেদ, এরা সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যালঘু ভাই বোনদের কি মানসিকতা হতে পারে তার দায় দায়িত্ব নিয়ে নিয়েছে। সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যালঘু ভাই বোনদের ভোট তৃণমূলই পড়তে হবে, কিছুটা অংশ সিপিএম এবং আইএসএফ পেতে পারে, কিন্তু বিজেপি নৈব নৈব চ। বিজেপিকে যারা ভোট দেবে তারা বেঈমান বিশ্বাসঘাতক, এটাই এখন বাংলার রাজনীতি, এটাই এখন বাংলার ধর্মীয় রাজনীতি, যেটা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভাগ হচ্ছে মুসলিম ভোট, 30% সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর রাজত্ব করে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, কিছুটা আইএসএফ, কিছুটা সিপিএম। সেই ভোট ব্যাংক এবার কি যেতে চলেছে বিজেপিতেও? বিজেপি অচ্যুত নয় প্রমাণ করে দিয়েছে ফুরফুরা শরীফের পীরজাদারা। তাই মাঠে নামতে হচ্ছে তহা সিদ্দিকি, কুণাল ঘোষ, ফিরাদ হাকিম, কাইজার আহমেদকে। বাংলার রাজনীতি নজরে রাখুন, চরম সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে এই বাংলার রাজনীতি, চরম সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে মুসলিম 30% ভোট ব্যাংক। কি হতে পারে? পঞ্চায়েত ভোটে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু 2026 বিধানসভা ভোটের আগে 2024 লোকসভা ভোটে কিন্তু আপনারা বুঝতে পারবেন রাজনীতির এই চরম সন্ধিক্ষণ বাংলার রাজনীতিকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের নজর থাকবে, আপনারাও নজরে রাখুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।